हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज आपनादेर साथे आमी शेयर करब एकटा चिकेनेर रेसिपी, मजादार चिकेन पपकर्न। सकल बयसेर मानुष एटा खूब पसंद करे, खूब सहजे आमरा एटा तैरी करते पारि। बिकालेर नाश्ता बा बाच्चादेर टिफिनेर जन्य आमरा एटा खूब सहजे तैरी करे दिते पारि। चलुन देखे नेई किभाबे आमरा एई चिकेन पपकर्नटा तैरी करते पारि। एखाने आमी कयेक पिस बोनलेस चिकेन নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু চিকেন পপকর্ন, এখানে চিকেনগুলো ছোট ছোট হবে এবং এগুলো ছোট করে বোনলেস কেটে নেব। এখন এগুলো মেরিনেট করব। একটা বাটিতে প্রথমে চিকেনগুলো নিয়ে নেব। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আদা ও রসুন বাটা, এক চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে এটা মিশিয়ে নেব। চিকেনগুলো মেরিনেট হওয়ার জন্য আমরা 20 মিনিট রেখে দেব। কড়িয়ের জন্য আমরা 1 কাপ ময়দা নিয়েছি। এতে হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, অল্প লবণ দিয়ে মিশিয়ে নেব। মেরিনেট করা চিকেনগুলো এই ময়দাতে ভালোভাবে গড়িয়ে নেব। একে একে সব মেরিনেট করা চিকেনগুলো এভাবে আমরা ময়দাতে গড়িয়ে এভাবে রাখব। চিকেনগুলো কোডিং হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। একটা প্যানে আমরা তেল গরম করে নিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমরা আমাদের কোডিং করা চিকেনগুলো ছেড়ে দেব। একে একে সবগুলো চিকেন আমরা তেলে ছেড়ে দিব। মিডিয়াম লো হিটে 6 থেকে 7 মিনিট আমরা এটা ভেজে নেব। আমরা এখন এটা উল্টে দিয়ে আরেক সাইড বাদামি করে ভেজে নেব। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমরা এই চিকেনগুলো একটা সার্ভিং বোলে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিকেন পপকর্ন। আমরা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারি। খুব অল্প সময়ে এটা তৈরি করা।